পবিত্র রাখি বন্ধন উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর আবাসনে বিধায়িকাদের হাত থেকে রাখি বাঁধলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাখি বন্ধন উৎসব হিন্দুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি উৎসব। দেশ ছাড়াও গোটা বিশ্বে ছড়িয়ে থাকা হিন্দুরা এই রাখি বন্ধন উৎসবে অংশ নিয়ে থাকেন। ভাই বোনের ভালোবাসার প্রতীক হিসেবে মানা হয়ে থাকে এই রাখি বন্ধন উৎসবকে। বুধবার মৈত্রীর বাঁধনে সম্প্রীতির আহ্বানে রাখি বন্ধন উৎসব উপলক্ষে আগরতলা শ্যামাপ্রসাদ সরণির মুখ্যমন্ত্রীর আবাসে বিধানসভার সদস্য কল্যাণী রায়, অন্তরা সরকার দেব, মীনারানী সরকার এবং স্বপ্না মজুমদার সহ অন্যান্যদের কাছে রাখি বাঁধলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাশাপাশি মুখ্যমন্ত্রী রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা প্রদান করেন। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি কালি ঘোষণা কিয়ে রক্ষাবন্ধন করলে গতি হয়ে তো উনোনে কাহা কি 200 রুপিয়া পার সিলিন্ডার উনোনে কাটতি কিয়ে হ্যাঁ ওর উজ্জ্বলা যোজনা জো হ্যাঁ উস স্কিম মে উনোনে 400 রুপিস उन्होंने सब्सिडी दिए हैं और ऊपर से सब्सिडी देते हुए और उज्ज्वला योजना में अबाउट 30 लाख 75 लाख कनेक्शन और उन्होंने घोषणा की है उसमें। तो इसलिए मैं त्रिपुरावासी के तरफ से खास करके हमारा जो भाई बहनें हैं और माँ हैं इनके तरफ से मैं प्रधानमंत्री नरेंद्र मोदी जी को धन्यवाद देना चाहता हूँ इतना बड़ा एक डिसीजन उन्होंने। सर त्रिपुरा में अप्रोक्सीमेटली कितने लोगों को इसका बेनिफिट मिलेगा? नहीं देखिए यहाँ पर तो हाउस होल्ड है अबाउट 8.5 त्रिपुरा में, तो नेचुरली 8.5 लोग तो उसमें जरूर उसका हाउस होल्ड में तो सबका गैस का कनेक्शन मोरल ऐसा ही, तो जिन लोगों का इसमें ये सुविधा मिलेगा तो कम से कम तो पूरा हाउस होल्ड ही उसमें फायदे में आएंगे, टोटल कवर हो जाएगा। सर राखी बंधन उपलक्षे राज्यवासीर उद्देश्य की बोलते नहीं इसके तो राखी बंधन तो से उपलक्षे हमें माँ बोन बोलो जे आजकल दिन का सत्य मैं गर्वे এবং আনন্দের বিষয় এবং আমি এই উপলক্ষে সমস্ত মা বোনদের আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং যেখানে আমার মা বোনদের যেভাবে ওনারা ওনাদের যে স্ট্রেংথেনিং করার বিষয়টা আমাদের মা বোনদের তাদের আমরা বলছি নারী শক্তি আমাদের কাছে প্রায়োরিটি, তাদের আর্থসামাজিক উন্নয়ন যেন হয় সেই বিষয়টা আমরা দেখছি। এবং আপনারা সবাই জানেন যে গত বছর এখানেই আমার রাখি বন্ধন সব আমার বোনেরা এসেছিল, বিশেষ করে মহিলা মোর্চার যারা বোনেরা এসেছিল সেদিন আমি ঘোষণা করেছিলাম যে যারা মহিলারা যারা মেয়েরা যারা জেনারেল কলেজে পড়াশোনা করেন তাদের অবৈতনিকভাবে কোনো বেতন দিতে হবে না। ত্রিপুরা সরকার 33% মহিলাদের জন্য রিজার্ভেশন চাকরিতে রেখেছে, শুধু তাই নয় আমরা 50% যেখানে যেখানে সরকারি যে স্টলগুলো হয় সেখানে 50% মহিলাদের জন্য রাখা হয়েছে। এসএইচজি গ্রুপে মাত্র 4000 সামথিং আগে ছিল আমাদের সরকার আসার আগে, সেখানে অ্যাবাউট 50,000-এর মতো এখন গ্রুপ হয়ে গেছে। তো রিভলভিং ফান্ডও দিচ্ছি, একটা আমাদের মা বোনদের এখন অনেক সুরক্ষার দিক দিয়ে যদি আমরা কথা বলি এখন বিভিন্ন জায়গায় আরবান এরিয়াতে আমরা ক্যামেরা ফিট করেছি যাতে ওদের চলাফেরায় সাবলীল হয় এবং ওদের নিরাপত্তাটা আমাদের কাছে প্রায়োরিটি। তো আজকের দিনে আমি মা বোনদের উদ্দেশ্যে বিশেষ করে বোনদের উদ্দেশ্যে আমি বলবো যে আমরা যেহেতু আছি এখন সরকারে এবং অ্যাজ এ গার্জিয়ান অব দ্য স্টেট আমি ওনাদেরকে বলতে চাই নিরাপত্তার দিক দিয়ে দেখুন কোথাও না কোথাও সমস্যা হতেই পারে, তো ইনসিডেন্ট হতেই পারে, কিন্তু দেখতে হবে যথাযথ ব্যবস্থা তড়িৎ গতিতে হচ্ছে কিনা, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইমিডিয়েট অ্যাকশন হচ্ছে কিনা। আপনারা এর মধ্যে দেখেছেন বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা হয়েছে, আমি সাথে সাথে নির্দেশ দিয়েছি এবং সেইভাবে কিন্তু কাজ হয়েছে। তো আমি চাই যে আমাদের মেয়েরা মা বোনেরা সবাই যেন আজকের দিনে আমি ওনাদেরকে আশ্বাস দিতে চাই যে সবাই যেন ভালো থাকে এবং ভালো থাকবে এবং ওনাদের জন্য যা যা করার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় ওনাদের জন্য কথা বলেন, শৌচালয় থেকে আরম্ভ করে সব কিছু প্রধানমন্ত্রী জি করেছেন। আমরাও এখানে পিঙ্ক টয়লেট সেটাভাবে বাজেটে আমরা রেখেছি আরবান এরিয়াতে, সব দিক দিয়ে ওনাদের মান সম্মান আত্মসম্মান আর্থসামাজিক উন্নয়ন
আমি চাই যে ওনারা সেইভাবে আমাদের আমাদের মাধ্যমে ওনাদের কাছে সেটা বলি। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।